গোপালের উপযুক্ত ভাইপো। গোপালের ভাইপো কাকার উপযুক্ত বটে, কেউ কম নয়। রাজা কৃষ্ণচন্দ্রের আর্থিক আনুকূল্যে গোপাল পাকা বাড়ি তুলেছিল। পাকা বাড়ি শেষ হওয়ার পর গোপাল একদিন তার নতুন তৈরি পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে পাশের কুঁড়ে ঘরবাসী ভাইপোকে বলল, ওরে শামু, বাড়ির ভেতরে বসে কি করছিস রে? গোপালের ভাইপো শামু বাড়িতেই ছিল। সে কাকার প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজন বোধ করল না, কারণ সে জানত ভাইপোকে ডাকবার কোনো প্রয়োজন কাকার ছিল না। নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে ভাইপোকে ডেকে বাড়িটা দেখাতে চেয়েছিল। এক বছর পর গোপালের ভাইপো একটা পাকা বাড়ি তৈরি করে সেই নতুন বাড়ির ছাদে দাঁড়িয়ে ডাকতে লাগল, ও কাকা, কাকা, গত বছর তুমি আমায় ডেকেছিলে কেন? গোপাল বসে বসে ভাবল, ভাইপো লায়েক হয়েছে, কাকার মনের কথা ঠিক ধরতে পেরে ঠিক সময়ই জবাব দিয়েছে বটে।